মালদা থেকে আগরতলা বা মালদা থেকে দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরে যাবার একটি নতুন স্পেশাল ট্রেন চলাচল শুরু এই মাসের শেষেই। তো হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই স্পেশাল ট্রেনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এই বিশেষ ট্রেনটি পুরোপুরি নন এসি, সাথে থাকছে 18টি স্লিপার ক্লাস কোচ ও 2টি লাগেজ ভ্যান। 05487-05488 হলো এই ট্রেনের আপ ডাউন নাম্বার। এবার আসি স্টপেজের সম্পর্কে। কোন কোন স্টেশনের উপর দিয়ে এই বিশেষ ট্রেন চলাচল করবে? ব্যাঙ্গালোর কান্ট থেকে ছাড়বে সপ্তাহের মঙ্গলবারে সকাল 10:15। এরপর বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, খড়গপুর হয়ে মালদায় পৌঁছাবে তৃতীয় দিনের মাথায় মধ্যরাত 12:25। এরপর নিউ জলপাইগুড়ি, নিউ বনগাঁইগাঁও, গুয়াহাটি হয়ে আগরতলা পৌঁছাবে চতুর্থ দিনের রাত 3টায়। আবার আগরতলা থেকে ছাড়বে সপ্তাহের শনিবারে সকাল 6:10, মালদা টাউনে পৌঁছাবে তার পরের দিন সকাল 6:50। খড়গপুর, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া হয়ে ব্যাঙ্গালোর কান্ট স্টেশনে তৃতীয় দিনে সন্ধ্যা 8:15 পৌঁছাবে। এই স্পেশাল ট্রেনটি আগরতলা থেকে চালু হচ্ছে আগামী 31 জুলাই ও ব্যাঙ্গালোর থেকে চালু হচ্ছে আগামী আগস্টের 3 তারিখ থেকে। তো বন্ধুরা, এই ছিল স্পেশাল ট্রেনের খবর।